চোখ ফুটে গিয়েছে। 100 টাকার ভাড়াটে গুন্ডাদের আমি লাইসেন্স দিয়ে সমাজে তুলে এনেছি। এখন বলে কিনা সব কাজে সমান ভাগ? চিরদিন মানুষ একরকম থাকে না, হিসাবে এক থাকে না। তুমি হয়তো মনে করতে পারো আমাদের দাবিটা অন্যায়, কিন্তু আমি বলবো ব্যাংক ডাকাতি, বোমাবাজি, সব রকম সন্ত্রাসী কাজ আমরা করব, আর সিংহভাগ তুমি একাই নিবে, এ হতে পারে না। তাই আমগো দুইটা প্রস্তাবের একটা প্রস্তাব মাইনা নিতে হইব, হয় সমান ভাগ দিবা, নাইলে আজ থেকে আমরা আমগো লাইনে চলম, তুমি তোমার লাইনে চলবা। ল্যাংরা ঘোড়াও মাঝে মাঝে মনে করে সে রেসে ফার্স্ট হবে, কিন্তু ল্যাংরা ঘোড়া জানে না তার দৌড় কত দূর। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই আমার চোখে ওই ল্যাংরা ঘোড়ার মতো, যাও আজ থেকে তোমরা তোমাদের মতো পথ চলবে। তবে এখান থেকে যাবার আগে শুধু একটা কথা জেনে যাও, একদিন আবার এই দাউদ হামজার সামনে এসে দাঁড়াতে হবে তোমাদের। তোমার এই কথাটা কোনো দিন সত্য হইব না। বাচ্চা মারলে মারলে আমাদের কোথায় নিয়ে এলে? একটু পরে বুঝতে পারবে। মিস্টার রাজীব, আমরা জেনেছি আপনি একজন নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। শুধু তাই নয়, স্বাধীনতার পক্ষে আপনার বিরাট একটা ভূমিকা ছিল। স্বাধীনতার পর আপনি অবসর গ্রহণ করেছেন। আমাদের স্যাটেলাইট মিডিয়া থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি অবসর গ্রহণ করার পর অন্য কিছু চিন্তা ভাবনা না করে এই স্বদেশ পত্রিকা বের করার সিদ্ধান্ত কেন নিলেন? আমার প্রথম কথা হলো, আমি যেহেতু মনে প্রাণ একজন সৈনিক ছিলাম, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, চাকরি থেকে অবসর নেওয়ার পর আমি চিন্তা করে দেখেছি আমার যুদ্ধ এখনো শেষ হয়নি। আমার সেই অসমাপ্ত যুদ্ধটা শেষ করার জন্য অস্ত্রের বিকল্প হিসেবে কলম হাতে তুলে নিয়েছি। আমার কলম দিয়ে আমি সেই সব দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই যারা এখনো মনে প্রাণে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, যারা এখনো বিভিন্ন সংগঠনের নাম করে এই দেশটাকে ধ্বংস করার জন্য বোমাবাজি করছে, সন্ত্রাস করে মানুষ মারছে, স্বাধীন দেশের মধ্যে অস্ত্র আমদানি করছে, আমাদের মা বোনদেরকে বিদেশে পাঠানোর জন্য ড্রাগস আমদানি করে নেশার রাজত্ব কায়েম করছে। আপনি বলতে পারবেন যারা এসব করছে তাদের কোনো নাম? সত্যিকারের সৈনিক কখনো শত্রুর নাম বলতে ভয় পায় না। তাই আমি বলছি, যারা এখনো দেশটাকে অন্যের গোলাম মনে করে তাদের মধ্যে দাউদ হামজা অন্যতম। দাউদ হামজা তার হামজা সংগঠনের নামে দেশের মধ্যে বোমাবাজি করাচ্ছে, বাইরের থেকে অস্ত্র আমদানি করে সন্ত্রাস করাচ্ছে। আইন কি করছে? আইনের কোন মানুষ কেন হামজাকে গ্রেফতার করতে পারছে না? আইন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারে না। তাই আমি প্রতিজ্ঞা করেছি আমার সাংবাদিকদেরকে দিয়ে আমার পত্রিকার মাধ্যমে হামজার মুখোশ খুলে দেয়া, আইনের কাছে একজন দেশের শত্রু হিসেবে প্রমাণ করা। ক্যাপ্টেন রাজীব চৌধুরী, আমার মুখোশ খুলে দিতে চাও? আইনের কাছে আমাকে দেশের শত্রু প্রমাণ করতে চাও? আমি তোকে বুঝিয়ে দিতে চাই, পুকুরে পাস করে সাগরের হাঙর ধরা যায় না। জাস্ট মিনিট,
আমি দবির বলছি। হ্যাঁ বন্ধু, এক্ষুনি আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কি ব্যাপার বন্ধু, এত উত্তেজিত? এক্ষুনি আসতে হবে। ঠিক আছে আমি আসছি। হ্যালো, সুলতান বলছি। আরে কে বন্ধু, আমি এক্ষুনি আসছি। তুমি জানো না দাউদ হামজা, আমি নৌবাহিনীতে ছিলাম,
উত্তাল সাগরের ঢেউয়ের মাঝে পথ চলাইছিল আমার অভ্যাস। সেই জন্যই আমি জানি হাঙ্গর ধরতে হলে পুকুরে নয়, গভীর সাগরে জাল ফেলতে হয়। তুমি পারবে না ক্যাপ্টেন, পারবে না। আমার ক্ষমতা, আমার মুখোশের পর্দাটা এত বেশি শক্ত আবিষ্কার করা তোমার সাংবাদিকদের পক্ষে সম্ভব নয়। তুমি তোমার কথা বলেছ, এখন আমার কথা শোনো। আমার পত্রিকার প্রতিটি সাংবাদিক এক একটি গেরিলা বাহিনীর সদস্য। ওদের কলমকে ধারালো ব্যানেট করে তোমার মুখোশের শক্ত পর্দাটা ছিঁড়ে ফেলবে। তাহলে শুনিয়া শোনো ক্যাপ্টেন, আমি তোমাকে 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। নইলে 72 ঘন্টা পর তোমার এই স্বদেশ পত্রিকার অফিস আমি বোম্বে উড়িয়ে দেব। ভেতরে আমি রোজ কর্মচারীদের জন্য খাবার নিয়ে আসি, তবু অনুমতি ছাড়া ভিতরে যেতে দেওয়া হবে না। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, বলুন। আমি পুলিশ অফিসার আব্দুল ভাই বলছি। এই কি নাম তোমার? আমার নাম রহমত। রহমত নামের একজন লোক আপনাদের কর্মচারীদের খাবার নিয়ে এসেছে, ভেতরে ঢুকতে দেবো? হ্যাঁ, ও আমাদের লোক, আসতে দিন। ঠিক আছে, যাও। আচ্ছা, সুলতানের কোনো খবর নেই, আর মাত্র 24 ঘন্টা বাকি। বোমা সেট করার উপায় বের করো। আমাদের লোকজন তো বিভিন্নভাবে চেষ্টা করছে। এত বেশি কঠোর নিরাপত্তা, যার জন্য আমাদের লোকেরা ব্যর্থ হচ্ছে। আমি এই ব্যর্থ শব্দটা শুনতে চাই না। আমার সত্যি ক্যাপ্টেনের কাছে আমি কিছুতেই হার মানতে পারবো না। আমার বাবা রাজা কার ছিল, ওই ক্যাপ্টেন স্বাধীনতা যুদ্ধে আমার চোখের সামনে আমার বাবাকে গুলি করে মেরেছিল। আমার বাবার লাশ ধরে বলেছিলাম, বাবা, এই স্বাধীনতায় মালিনা, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার বুকের ভিতরে পাকিস্তানের পতাকা নিয়ে ঘুরব, আর বলবো আমার প্যারে পাকিস্তান। ওই ক্যাপ্টেন আবার আমার মুখে থাপ্পড় মেরেছে। এটা থাপ্পড় নয়, এই থাপ্পড়টা আমার বাবার বুকের বুলেটের মতোই মনে হচ্ছে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। তাই বোমা বিস্ফোরণের পথ খুঁজে বের করতেই হবে। বোমা হামলার পথের সন্ধান আমি আবিষ্কার করেছি। রহমত নামের এক খাওয়াওয়ালা প্রতিদিন 20-25টা টিফিন ক্যারিয়ারে ওই স্বদেশ পত্রিকার অফিসে খাওয়া নিয়ে যায়। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। আজ একটু তাড়াতাড়ি এসো, মুক্তির জ্বরটা বেড়েছে। ও আচ্ছা, আপনারা তুমি রোজ এই টিফিন ক্যারিয়ার দিয়ে স্বদেশ পত্রিকাতে খাওয়া দিতে যাও? জি। এই খাবার দিয়ে কত টাকা লাভ হয় হিসেব করিনি, তবে সংসারটা চলে যায়। আমাদের জন্য একটা কাজ করে দিতে পারলে তুমি মধ্যে করে পত্রিকা অফিসের ভিতরে নিয়ে যেতে হবে। কি আছে টিফিন ক্যারিতে? বোম। বোম? হ্যাঁ, রিমোট কন্ট্রোল বোম। হ্যাঁ, বোম। আমরা এই বোম দিয়ে স্বদেশ পত্রিকার অফিসটাকে উড়িয়ে দিতে চাই। এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি আপনারা সবাই সন্ত্রাসী। আপনারাই তাহলে পত্রিকা অফিসটা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তোর বোঝার মধ্যে কোনো ভুল নেই। এখন বল, কাজটা করবি কিনা? আর যদি না করিস
তোর সামনে তোর পুরো বংশটা নির্বংশ করে দেব। অন্যায়, এটা অন্যায়, জুলুম। আমাদের কাজই জুলুম করা, বল আছে কিনা। সময় কম, না করবি তাড়াতাড়ি কর। আরে কি করছিস? আরে যেতে দে না। ঠিক আছে টাটা, চাকরি করলে আমাদের একটু রান্না করে খাওয়া খাওয়াবো। হ্যাঁ খাওয়াবো। Power!
দক্ষিণ পাড়ার কবরস্থানে আমার বাবার কবর। তুই যদি এখান থেকে 30 মিনিটের মধ্যে কবরস্থানে গিয়ে আমার বাবার কবর খুঁজে বের করে খাওয়া যেতে পারিস, তাহলে তোর জীবন বেঁচে যাবে। আর 30 মিনিটের 1 সেকেন্ড বেশি হলে আমি রিমোটে চাপ দেব। কোনটা আমার তো খবর কোনটা তুমি আমাকে বলে দাও কোনটা রহমতের খবর, বলে দাও নাহলে স্বাধীন আমাকে বের করবে। সুলতান, তোর জন্য 30 মিনিটের সময় শেষ, এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। তোমার মৃত্যুবার্ষিকী 15টা বছর তুমি মাটির নিচে ঘুমিয়ে আছো। মা, এটা তোমার ভুল কথা মা। আজ তোমার চোখে আমি সন্ত্রাসী বোমাবাজ, কিন্তু কেন আমি বোমাবাজ? আমাকে বোমাবাজ বলে ঘৃণা করার আগে তোমাকে 15 বছর আগে এই দিনটির কথা মনে করতে হবে মা। এই দিনে বাবাকে যারা বোমার আঘাতে হত্যা করেছিল, তুমি পারবে পারবে তাদের সামনে গিয়ে বলতে যে তোমার ছেলের জীবনের জন্য তারই দায়ী? পারবে না মা। তুমি তোমার কথা বলেছ, আমার কথা তো কোনোদিনই শুনতে চাওনি। আমি শুনতেও চাই না। শুনতে তোমাকে হবেই। 15 বছর আগে বাবার সেই চলন্ত লাশ তুমি দেখোনি? আমি দেখেছি মা, আমি দেখেছি। প্রতিটি মুহূর্তে বাবার আত্মা আমাকে প্রতিশোধ দেওয়ার জন্য তার আমাকে বলছে, স্বাধীন প্রতিশোধ নেই, প্রতিশোধ ধ্বংস করে দেয় বোমা ভাজদের। তাই আমি এই জীবন বেছে নিয়েছি মা। যদি তোর মতে প্রতিশোধ নেবার জন্য সবাই সন্ত্রাসের জীবন বেছে নিত, তাহলে সমাজে খুনিদের শাস্তি দেবার জন্য আইন থাকতো না, আইনে মানুষ থাকতো না। তাই আমার শেষ কথা, যতদিন পর্যন্ত তুই এই অসুস্থ জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে না পারবি, ততদিন আমার সামনে শুধু নয় তোর বাবার কবরের সামনে আসতে পারবি না। যদি কখনো আমার কথা অমান্য করিস তাহলে মা, তুই আমাকে অনেক বড় শাস্তি দিলে মা, তবে তুমি আমার মা, তোমার পায়ের নিচে আমার দেহে। তাই আমি বলছি মা, তোমার কথা রাখার জন্য আমার মনটাকে আমি পাথর চাপা দেব। আমার গোপন কান্নার শব্দ আমি আমি কাউকেও শুনতে দেব না। শুধু তোমার চোখের আড়াল হবার আগে আমি শুধু একটা কথা বলে যেতে চাই। একদিন একদিন আমি তুমি আমাকে বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে বলবে, আমি যা করেছি ঠিক করেছি বা ঠিক করেছি। Oh,
কি বললি? সুলতানকে স্বাধীন খুন করেছে। তুমি কাজটা ঠিক করোনি মা, তুমি শুধু তারা নিজের কথাই বলেছ, কিন্তু ভাইয়ার বুকের ভিতর লুকিয়ে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি বুঝতে চাওনি। আমি বলবো তুমি তোমার স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত করে ভাইয়াকে আরো ধ্বংসের পথে ঠেলে দিয়েছ। মা, তোমার এত বড় ভুল করা উচিত হয়নি। তুমি একদিন ঠিকই জানতে পারবে তোমার ঘৃণা ভাইয়াকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। ভাই অনেক বড় মাস্টার, আপনি জেনেছিলেন তো, তাই পরিচয় হয় নাই। ঠিক আছে, পরিচয়টা আমি নিজেই করে নিচ্ছি। এই তুই নাকি অনেক বড় মাস্টার, আমার পরিচয়টা শোন। এই পর্যন্ত আমি 10 বার জেলে গিয়েছি। কেন গিয়েছি? নিশ্চয়ই আমি ভালো মানুষ না তাই। দে, নিজের হাতে আমার জন্য মদ ঢেলে দে। দেখ, আরে দেখ, চালা নাকি বড় মাস্তান, নিজের হাতে আমার জন্য মদ ঢেলে দিচ্ছে। বল আমি কে? বড় মাস্তান, আমার বড়টার থেকে অনেক বড় মাস্তান। শিবা, তার এই অবস্থা কেন? মিশ্রা তালুকদারের বাইরে আঘাত করছে, ওর নামটা ক? ওর নাম স্বাধীন, এ এলাকার নাকি অনেক বড় মাস্তান। অনেক বড় মাস্তান, অথচ আমার নলেজে নাই, এইটা তো হইতে পারে না। ওর ঠিকানা খুঁজে বাইর কর, আমি দেখতে চাই ওর মাস্তানির লাইসেন্সটা কারাই দিছে। সাথী
এইতো আমার ঝুমা আমার ডাক শুনে আমার কাছে এসেছে। আমি জানতাম আমার জন্য আমার মায়ের দরজা বন্ধ করে দিলেও ঝুমা একমাত্র ঝুমা ও মনের দরজা ঠিকই খুলে দেবে। কি পেয়েছো তুমি? তোমাকে ভালোবাসি বলে তুমি মদ খেয়ে আমার এলাকায় আমার নাম ধরে মাতলামি করবে? মহল্লার মানুষের সামনে রাত দুপুরে আমাকে ছোট করে দেবে? বলো আমার ভালোবাসা তোমার কাছে এতই মূল্যহীন, এতই ঠুনকো? মারো, আরো জোরে মারো, আরো জোরে। আজ আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে দিয়েছে, তুমি আমাকে আঘাতের পর আঘাত করে মুখ ফিরিয়ে নাও ঝুমা। আমি আমি জেনে যাব আমার কষ্টের সাথে কেউ নেই, আমার জন্ম হয়েছে শুধু হাত পাওয়ার জন্য। মারো ঝুমা, মারো, মারো ঝুমা, মারো। নতুন ইন্সপেক্টর হতে পাইলে তোমার খবর আছে হয় খবর করে।
কি বললি তুই? কার ভাই? দবির খানের ভাই? আমি তো দবির খান কি খুঁজছি। দবির খানের আস্তানা কোথায়? বল আস্তানা কোথায়? কমু না, কিছুতেই কমু না। বলবি, বলার ওষুধ আমার জানাতে। শোন, তোরা একটা কথা মনে রাখিস, আজকের মধ্যে অস্ত্রগুলি ডেলিভারি দিতে হইব। ধারায় এক নতুন অফিসার এসে, শুনেছি শকুনের মতো চোখ, কুকুরের মতো ঘ্রাণ নেওয়া শক্তি, তাই আমি চাই মাটি শুকতে শুকতে অফিসার এখানে আসার আগেই অস্ত্রগুলি ডেলিভারি দিতে হইব। Thank you.
গোপনে গোপনে এসো আজকে হারায় সাথে বেতাল ভুলে থেকে যায় গোপনে গোপনে এসো আজকে হারায় এসেছে মাতাতে এসেছে মজাতে এখন না জ্বলে আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তোদের আমার বাবার মতো একইভাবে না মারা পর্যন্ত আমি শান্ত হব না আমাকে জানি মেরো না বাবা আমি তোকে মাফ করে দিতে পারি ওই টিফিনকার বাটিটা নিয়ে আসবি যা হাতে লাগা না বাবা না আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও বাবা স্বাধীন বাবা স্বাধীন আমাকে মাফ করে দাও বাবা আপনার এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব জরুরি ভাবে দেখা করতে কইছে আহ
অনেক সিরিয়াস সিরিয়াস ক্রিমিনালদেরকে বিভিন্ন সময় বিভিন্ন থানাতে গ্রেফতার করে এসেছো। তোমার আজকের অপারেশন সম্পর্কেও কিছুক্ষণ আগে কমিশনারকে টেলিফোনে জানিয়েছি। গুড, ভেরি গুড। আমাকে প্রশংসা করার কিছু নেই স্যার। আমি মনে করি আমি যা করছি আমার দায়িত্ব পালন করছি। শোনো, তোমাকে যে জন্য ডাকা হয়েছে, তুমি নিশ্চয়ই শুনেছ একজন যুবক আইন নিজের হাতে তুলে নিয়ে ক্রিমিনালদেরকে খুন করছে। আমার মতে আইনের কাজ আইনের মানুষই করবে। কোন পাবলিক আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের খুন করাও এক ধরনের অপরাধ। আইনের চোখে তোমরা অপরাধী বলেই চিহ্নিত করব। অবশ্যই স্যার, আমাকে কি করতে হবে বলুন। একজন মন্ত্রী হিসেবে নয়, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে তোমাকে ডেকে পাঠিয়েছি। কারণ একটাই, আইন শৃঙ্খলার অবনতি হলে দেশের মানুষের কাছে আমাকেই জবাবদিহি করতে হবে। আমি চেষ্টা করব আমার এই দায়িত্ব পালন করতে। আমি পুলিশ সোর্সের মাধ্যমে যতটুকু জেনেছি, তোমার বোনের সাথে ওই আসামির একটা সম্পর্ক রয়েছে। আশা করছি এ ব্যাপারে তোমার বোনই তোমাকে বেশি সাহায্য করতে পারবে। আমার ভাবতেও অবাক লাগে, তুই একজন স্কুলমাস্টারের মেয়ে হয়ে একজন সন্ত্রাসী বোমাবাজকে ভালোবাসলি কি করে? তোমার বলা শেষ হলে আমি বলতে পারি। এই কি বলবি তুই? তুমি বলছো আমি একজন সন্ত্রাসীকে ভালোবেসেছি কেন? তোমার চোখে স্বাধীনের হাতে অস্ত্র আছে বলে স্বাধীন সন্ত্রাসী? আমার চোখে তা নয়, আর এজন্যই নয় একটি লোকও স্বাধীনের বিরুদ্ধে বলতে পারবে না স্বাধীন চাঁদাবাজ, স্বাধীন সন্ত্রাসী, স্বাধীন কোনো ভালো মানুষকে খুন করেছে। আর যারা চাঁদাবাজি খুন খারাপি করে তাদের বিরুদ্ধে স্বাধীন যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ করছে? তার মানে তোর কথায় স্বাধীন একজন যোদ্ধা? অবশ্যই। তোমার ছেলে যদি আইনের পোশাক পরে দেশের জন্য সন্ত্রাস দমনের জন্য কাউকে গুলি করে নিজেকে যোদ্ধা বলে পরিচয় দিতে পারে, তাহলে স্বাধীন কেন পারবে না? ওর শরীরে আইনের পোশাক নেই বলে। তুমি তো বলেছ স্বাধীনতা যুদ্ধে তোমরা সবাই মিলে যুদ্ধ করেছ, তোমাদের পরিচয় ছিল তোমরা মুক্তিযোদ্ধা, তাহলে স্বাধীনকে যোদ্ধা অন্যায় হবে কেন বাবা? তুই একজন আইনের চোখে অপরাধীর সাথে আমাকে তুলনা করছিস? হ্যাঁ করছি, এই জন্য করছি তুমি বলছো আইনের চোখে অপরাধী, আর আমি যদি বলি আইন মানুষের জন্য, যে মানুষের জন্য আইন সেই মানুষকে জিজ্ঞাসা করো স্বাধীন সন্ত্রাসী কিনা, একটি মানুষও বলবে না স্বাধীন সন্ত্রাসী। আসলে ওই খুনি তোকে জাত করেছে, তাই তুই আবল তাবল বলছিস। আমি যা বলছি সত্য কথা বলছি, আমার সত্যিটা এই জন্য তোমাদের মেনে নেওয়া উচিত। আমি পাগল নই, আমি খুব ভালো করে জানি আমার বাবা একজন স্কুল মাস্টার, আমার ভাই একজন পুলিশ অফিসার, তাই আমি জেনে শুনে কোনো ভুল করতে পারি না। তোর ভুল তুই বুঝবি না, আমি শুধু জানতে চাই স্বাধীনের ঠিকানাটা তুই বলবি কিনা। প্রশ্নই ওঠে না। তাহলে শোন, আমার চোখ যদি ওর ঠিকানা খুঁজে বের করে তাহলে আমার পিস্তলের গুলি থেকে তোর স্বাধীন বাঁচবে না, ও লাজ বুকে নিয়ে কাঁদতে হবে। ভাইয়া এক মিনিট। এই নাও 500 টাকা। কিসের টাকা? কাপড়ের, কাপড় কেনার জন্য। স্যার একটা জব্বর খবর আছে, যাত্রা মঞ্চেগণে প্রিন্সেস দিবারে একদল গুন্ডারা আজ রাইতে উড়াইয়া লইয়া যাইবে। হায়! খবরটা কতটুকু সত্য? একদম সত্য কথা স্যার। তবে স্যার এই গুন্ডাগুলোনে গ্রেফতার করার পর মল্লিকাটা মিশা কথা কইবেন স্যার। মানে? আপনি কইবেন স্যার মুই গ্রেফতার হচ্ছি। তাইলে মুই হাবিলদারগণে পারমিশন পাইয়া যাইতে পারি। হয় ঠিক আছে,
রাতে খুব পছন্দ হয়েছে, বলো কত টাকা হলে আমার সঙ্গে যাবে? আর আমি বলছি কটা থাপ্পড় খেলে তুই
তুই আমার হাত ছেড়ে দিবি সবখানে ইতিহাস পড়াতে চা আরে তোর পছন্দ হয়েছে নিয়ে যাবি নাটকের প্রথম দৃশ্য এবং শেষ আয় চল চল আইও আইও হাই তোর এত বড় সাহস তুই আমার জিনিসে হাত দিয়েছে দুর্বল হলে সময় মতো অনেক আগেই পালিয়ে যেতাম বেশি কথা না বলে তোরা কিন্তু চলে যা নইলে আমার হাতে বক্সিং খেলে তোর মুখে প্লাস্টিক সার্জারি করতাম ওস্তাদ কাউন্ট ডাউন কি আস্তে করুম না জোরে করুম জোরে ক 1 2 3 4 5 6 7 আমি তো তোর মারবো কাউকে ছাড়বো না কেউ নাই আপনাকে অনেক ধন্যবাদ ছোট কাপড়ের পোশাক পরে শরীর দেখিয়ে মানুষের সামনে নাচ গান করলে ভবিষ্যতে এমনি করে হয়তো আরো অনেকবার ধন্যবাদ দিতে হবে হয়তো দিতে হতে পারে কারণ এই পেশা তো আমি ছাড়তে পারবো না কেন এই পেশা ছাড়া অন্য কোনো পথ নেই আছে হয়তো কিন্তু আমার জানা নেই কিছু মনে করবেন না নিজের শরীর দেখিয়ে খুব মজা পান উত্তর জানতে চান চলুন আমার সাথে উত্তর পেয়ে যাবেন আসুন আসুন এটাই আমার ঘর নিশ্চয়ই অবাক হয়েছেন একজন প্রিন্সেসের ঘরে বিজ্ঞানী কবি নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবি অবাক হবারই কথা কারণ এখানে থাকার কথা অশ্লীল কোন মেয়ের ছবি আপনি হয়তো আরো অবাক হবেন যখন জানবেন আমি ছাত্রী জীবনে ভালো নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত গাইতাম আমার ওষুধ এনেছিস ঘর ভাড়ার টাকা এনেছিস বাড়িওয়ালা বলে গেছে আগামীকাল ঘর ভাড়ার টাকা না দিলে আমাদের বের করে দেবে আমার বাবা প্রতিদিন 300 টাকার ওষুধের প্রয়োজন হয় বাবার ওষুধের টাকা জোগাড় করার জন্য অনেক জনের কাছে একটা চাকরির জন্য কাকুতি মিনতি করেছি চাকরি হয়নি কেন হয়নি জানেন আমার এই লোভনীয় শরীরটার জন্য ওরা আগে আমার শরীরটাকে ভোগ করতে চেয়েছে তারপরে চাকরি ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি আমাকে আসতে বলেছিলেন হ্যাঁ এসো এসো জি স্যার এসো
এসো বসো। এটা চলবে? আচ্ছা স্যার, আমার চাকরিটা। হ্যাঁ শোনো, চাকরি পেতে হলে এই কিছু কিছু মানে? হ্যাঁ বুঝলে না, গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক মানে? বুঝলে না, গিভ এন্ড টেক মানে আমি কিছু দেব, তুমি কিছু দেবে। বুঝলে না, এসো এসো। এরা সব কারা দেখতে চান? চলুন আমার সাথে, চলুন। আমি এক্ষুনি আসছি। তুমি? ভয় নেই, আপনাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে আসিনি, কারণ আমি জানি আপনার অনেক ক্ষমতা। শুধু আমার জীবনের একটা সত্যকে প্রমাণ করতে এসেছি। বড় ভদ্রবেশী শয়তান, তোর মতো লম্পটের কাছে আমি একটা চাকরির জন্য অনুরোধ করতে এলে তুই আমার কাছে কি চেয়েছিলি? বল কি চেয়েছিলি? কি করছেন? ছাড়ুন বলছি। আপনাকে তো আমি চিনিই না, আপনাকেই প্রথম দেখলাম। এই কিছু আগে তুই না আমাকে তুমি বললেন? বল আমার শরীরটাকে কেন ভোগ করতে চেয়েছিলি, তারপর চাকরি দিতে চেয়েছিলি বল। আমাকে মাফ করে দিন, ওই দিন একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম, মদের নেশায় কি বলেছিলাম মনে নেই। আসলে আপনি একটা ভদ্রবেশী শয়তান, আমার উচিত ছিল এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করা, করলাম না। ভালো হয়ে যান, শুধু মনে রাখবেন আজ থেকে আইনের চোখে আপনি অপরাধী। চলুন। এরপর জীবনের তানপুরাটা তার ছিঁড়ে রাতারাতি প্রিন্সেস হয়ে গেলাম। প্রিন্সেস দিবা খান, যা নাচ দেখার জন্য সারা রাত সাধারণ মানুষ অপেক্ষায় বসে থাকে, ভালোই লাগে। এরপর বলুন আমাকে প্রিন্সেস হবার জন্য দায়ী কে? আমি নেই সমাজ জানি, কিন্তু আমার অনেক কিছু জানার আছে। আমি জানি আমার মতো একটি মেয়ে আর কোনোদিন কারো বউ হবে না, সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে না। অথচ আমিও একদিন সুন্দর স্বপ্ন দেখতাম, অনেক বড় স্বপ্ন। এই যে আপনি, একদিন হয়তো আমাকে এই সমাজের নষ্ট মেয়ে হিসেবে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে পারবেন, কিন্তু কিন্তু আপনাকে যদি বলি আমিও সুন্দরভাবে বাঁচতে চাই, আমি আমার এই প্রিন্সের জীবন থেকে মুক্তি চাই, আমিও স্বামীর বুকে মাথা রেখে ঘুমোতে চাই, পারবেন? পারবেন আমার এই চাওয়ার থেকে সত্যি করতে? পারবেন? জানি পারবেন না, এই ক্ষমতাটুকু আপনার নেই। নাও গেট আউট, নাও গেট আউট, নাও গেট আউট, নাও গেট আউট, নাও গেট আউট। এই তো তুই আমার ছেলের মতো কাজ করেছিস, আজ আমার মনে হচ্ছে আমার মতো একজন শিক্ষকের শিক্ষা দীক্ষার এখনো কেউ মূল্য দিতে পারে।
বিপ্লব, এই সমাজের মানুষ, ঘরের মেয়েদের বাইরের মেয়েতে পরিণত করতে পারে, কিন্তু কেউ বাইরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে পারে না। তুই একটা বাইরের মেয়েকে ঘরে ফিরিয়ে এনে আমার আদর্শের মূল্যায়ন করেছিস। আমি বাবা হিসেবে খুব খুশি হয়েছি। বাবা, দোয়া করবেন বাবা। তুমি সুখী হও মা, সুখী হও, সুখী হও। সুখ দুঃখের কথা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না বাবা। আমি শুধু এইটুকু বলতে পারি, আপনার মতো বাবার স্নেহ ভালোবাসার জন্য আমি অনেক কঠিন দুঃখকেও আমার জীবনের চরম সুখ বলে মেনে নিতে পারবো বাবা। মা, মা রে বাবা। হায় মা, ওর মুখে বাবা শুধু কথা হবে। আয় ভাইয়া, ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি না? দেব। ঠিক আছে, আমি নিজেই পরিচিত হই। আমি ঝুমা, তোমার একমাত্র ননদ। চলো আমার সাথে। হলে প্রেম হয় না রে, তোমার টানে তাই তো ঘরে মন রয় না রে, চোখে 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 যাই বলে যাই, যখন তখন সকাল বিকাল তোমাকে চাই। মনে মনে না রে, তোমার টানে তাই তো ঘরে মন রয় না রে। মনে মনে মিল না হলে প্রেম হয় না রে, তোমার কানে তাই তো ঘরে মন রয় না রে, চোখে চোখে ঠোঁটে ঠোঁটে যাই বলে যাই, যখন তখন সকাল বিকাল তোমাকে চাই। তাই তো ঘরে মন রে, চোখে চোখে ঠোঁটে ঠোঁটে যাই বলে যাই, যখন তখন সকাল বিকাল। একটু পরে বুঝতে পারবে। কাম করি মশার কামড় খাইতে হইব। কি করছ তুই? থাকতে হবে, চুপ থাকতে।
তুই তোকে এগুলো নিয়ে ভাবতে হবে না বুঝছিস চুপ পাচারকারী প্রধানকে গ্রেপ্তার করেছি আমি আসামি কিনে আপনার সাথে যোগাযোগ করব ওকে স্যার এক নম্বর বানাইয়ে দিন মানে তোমার এই কান্না আমার ভালো লাগে না মা তুমি একটা কথা বলবে ভাইয়ার প্রতি তোমার অন্তরে ঘৃণা আর চোখে পানি কোনটা তোমার জন্য সত্য সেই প্রশ্নের জবাব আমি তোকে বোঝাতে পারবো না তুই যখন মা হবি তখন বুঝবি মায়ের কষ্ট কোথায় ঠিকানা যখন পাইস তখন ওর বইনটারে আমার কাছে তুললাম কান্তাম আমি দেখতে চাই কত বড় মাস্তান হয়েছে ওই সুরের বাচ্চা যা ছোট ছোট আশা বড় তো হয়ে যায়
ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, ভালোবেসে যখন কাছে টানো আমার, ধীরে ধীরে তুমি এ জীবন দিলে সাজিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে। ছোট ছোট আশা বড় তো হয়ে যায়, তোমাকে ভেবে ভেবে আরে শুধু সুখের আয়োজন, যত দূরে দু চোখ যায় তুমি ছাড়া আর তো কিছু নাই, পৃথিবীতে লাগে এত যে মধু, চুপি চুপি কাছে এসে মন দিলে রাঙিয়ে, যুগে যুগে রব আমি তোমাকে নিয়ে। তোমরা কারা? তোর শ্বশুরের ছেলে, তোকে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাবার জন্য এসেছি, চল। এই কুত্তার বাচ্চা, হাত ছেড়ে দে, নইলে আমার ভাইয়া এই কথা জানতে পারলে তোর এই হাত কেটে রাস্তার কুকুর দিয়ে দেব। আমি তোর ভাইয়াকে আমাদের কাছে যাবার জন্যই তোকে তুলে নিতে এসেছি, চল। একজন মেয়েকে এতগুলো পুরুষ মিলে টানানি, না 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 না, এটা পুরুষ জাতির সাংঘাতিক অপমান। আহা, কি করছো তোমরা? আয়শালা, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। বললেই তো হবে না, তোমরা পুরুষ জাতির অপমান করবে আর আমি পুরুষ হয়ে সে অপমান সহ্য করব? এই কি করবি তুই, তাও তো একটা কথা। আচ্ছা কি করা যায়? হ্যাঁ, আমি একটা ঘুষি মারি। No!
মুক্তিকে একদল গুন্ডা আমার জন্য তুলে নিয়ে গেছে। তোমার মা তাই বলেছে। আমি যেখানে নিয়ে যাক না কেন, আমি ঠিকানা খুঁজে বের করবই। যাও বল মুক্তি শিবা
কসম দিয়েছেন, মার সামনে গেলে আমাকে মার মরা মুখ দেখতে হবে। মা আমার মুখ না দেখে থাকতে পারলেও আমি তো সন্তান হয়ে মায়ের মরা মুখ দেখতে পারবো না। তুই ঝুমার সাথে যা, আমার আরো কাজ বাকি আছে। ঝুমা, ওকে পৌঁছে দিয়ে এসো। যাও, যা, যাও। তুমি বলছো আমি মা হয়ে আমি আমার সন্তানকে চিনতে পারিনি? অবশ্যই বলছি। যদি চিনতেই পারতেন মা, তাহলে যে সন্তানকে অহংকার করে আপনার বুকে জড়িয়ে নেবার কথা, সেই সন্তানকে ঘৃণা করে আপনার বুক থেকে দূরে সরিয়ে দিতে পারতেন না মা। তুমি আজ ওর ভালোবাসাতে অন্ধ, তাই তুমি আজ এই কথাগুলো বলতে পারলে। কিন্তু যেদিন তোকে দেখে সমাজ, সমাজের মানুষের ভয়ে আমি ভয় পাবো না মা। ওর জীবনের সব কথা জেনে শুনে আমি ওকে ভালোবেসেছি, তাই আমার ভালোবাসা অন্ধ ভালোবাসা নয়, আমার ভালোবাসা আমার অন্তরের ভালোবাসা। এই ভালোবাসার জন্য আমি স্বাধীনের সাথে মরতেও পারব। কিন্তু সমাজ আইন কোনো কিছুর ভয়ে স্বাধীনকে দূরে সরিয়ে দেব না মা। আসি বোন। আইন থাকতো না, আইনে মানুষ থাকতো না, তাই আমার শেষ কথা, যতদিন পর্যন্ত তুই এই অসুস্থ জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে না পারবি, ততদিন আমার সামনে শুধু নয় তোর বাবার কবরের সামনে আসতে পারবি না। যদি কখনো আমার কথা অমান্য করিস তাহলে মনে মুখ দেখবি। তুই যাবি না ভাইয়া আমার কাছে? যাবি না, যাবি না ভাইয়া? হ্যালো, কে? বাপ, মিশর ভাই, আপনাদের মাসিক টাকা তো পাঠায় দিছি ভাই। আমগো কি, আমগো কি? শোন মাইকা, আজ থেকে মাসিক চান্দা সব আমার নামে পাঠাবি, কোয়া দিলাম। মাইকা, যদি উল্টা পাল্টা করবি, খোদার কসম আমি তোর খরচা করে ফেলামু। হ্যাঁ ভাই। কতক্ষণ যাবত পিছনে লেগেছে? শালা একটা মহা ডিস্টার্ব, কি যে করি। আপনি শুনিচ্ছ কেন? তোমার মুখে আমার ভালোবাসার কথা শোনার জন্য। বাড়িতে আয়না আছে, আয়নাতে একবার নিজের মুখখানা ভালো করে দেখে নিও, তারপর না হয় ভালোবাসার কথা শুনতে এসো। আমার চেহারাটা কি খুবই খারাপ? আরে আরে, তুমি পথ ছাড়বে না হলে কিন্তু আমি আমার ভাইয়াকে কথাটা বলে দেব। চাই, আরে কথাই বলো না। প্যার কিয়া তো ডরনা কিয়া। আরে তোমার ভাইয়ের মতো কত মাস তালকে দেখেছি, আমার একটা চুক্তিতে
তোমার ভাই বাতাসে উড়ে যাবে। ও তাই ডাকবো ডাকবো ভাইকে ভাইয়া। শালা গেল কই? আপদ দূর হয়েছে। কি ভাবছো? অতীতের কথা ভাবছি। তোমাকে ভালো না বেশে আমি ভুল করেছি। আজ আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে এসেছি। শিবুল তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও। আমি এসব তুমি আমাকে ভালোবাসো? না বলো তুমি আমাকে ভালোবাসো? না বলবে না? না নইলে কিন্তু আমি ভাইয়াকে ডাকবো। বেশ তো ডাকো। ডাকবো? হ্যাঁ ডাকো। ডাকবো? হ্যাঁ হ্যাঁ আরে ডাকো ডাকো ভাইয়া। কোথায় গেল? ও তুমি এখানে? ভীরু কাপুরুষ। না বাবা, তবে তুমিও শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি। গেলাম রে ওই আমি ধরা পড়লাম রে, আমি ফেসে গেলাম ধরা পড়লাম এমন চাপা কলে, আমি কি যে করি বুঝি না তো চাপলে পানি পড়ে। চিকা মারি রে ভাই আমি চিকা মারি রে, তুমি চিকা মারো রে ও তুমি চিকা মারো রে, আমি ফেসে গেলাম ধরা পড়লাম এমন চাপা কলে, আমি কি যে করি বুঝি না তো চাপলে পানি পড়ে। আমি চিকা মারি রে ভাই আমি চিকা মারি রে। আজ হোক না এখন তোমার আমার সঙ্গে রে, চিকা মারো রে ও তুমি চিকা মারো রে, ভাই আমি চিকা মারি রে ভাই আমি চিকা মারি রে। আমি ফেসে গেলাম ধরা পড়লাম এমন চাপা কলে, আমি কি যে করি বুঝি না তো চাপলে পানি পড়ে। চিকা মারি রে ভাই আমি চিকা মারি রে, তুমি চিকা মারো রে চিকা মারো রে। জালে পড়ছো ধরা নড়ন চড়ন নাই রে, কারেন্ট জালে পড়ছো ধরা নড়ন চড়ন নাই রে, মারি রে ভাই আমি চিকা মারি রে, তুমি চিকা মারো রে ও তুমি চিকা মারো রে। আমি পেশে গেলাম রে আমি ধরা পড়লাম রে,
আমি পেশে গেলাম ধরা পড়লাম এমন চাপা কলে আমি কি যে করি বুঝি না তো চাপলে পানি পড়ে জিকা আমার রে তুমি জিকা আমার রে আমি জিকা আমার রে আমি জিকা আমার রে আমি পেশে গেলাম ধরা পড়লাম এমন চাপা কলে আমি কি যে করি चीका मार रे भैया मैं चीका मार रे चीका मार रे चिक चिक चीका मार रे अब सुरुवात हमारी रफाली से इतिहास व्यवसाय खराब तुम्हारे साथ व्यवसाय करते जाए মনে করে মিশা তালুকদার মনে রোনে কিছুই না আমি আইছি তোমার লগে ব্যবসা করতে তোমার সাথে ব্যবসা করলে তো তুমি আদারি ভাবছাও অতীত তে না লাভ নাই হামজা এখন থেকে আমরা হাতে হাত মিলায় কাজ করুম বলো কি ব্যবসা স্বাধীন ওই খুনে নাম ঠিকানা কিছু জানো ওর মা বোন সব এক মহল্লায় থাকে শত্রুতার কারণ হচ্ছে দবিরে যারা মানল জানি না তো আমার ভাই তার বন্ধা রেপ করতে চাইছিল দবিরের মৃত্যু বোমা বিস্ফোরণে কিন্তু মনে হয় ওই শালার বাচ্চার সাথে আমাদের কোথায় যেন একটা গিট্টু বেঁধে আছে তাই ওর মার ঠিকানাটা আমাকে দাও আমি একটা হিসাব মিলিয়ে দেখতে চাই আচ্ছা চলে হিসাব মিলাই দিব মালিক বাড়িতে আছিস মা আজ দুদিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে দিবি মা বলুন বাবা হতভাগে মায়ের মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বাবা দেখছি তোর কপালে সন্তান হারানো রেখা তোকে সন্তানের লাশ নিয়ে কাঁদতে হবে রে মা এই কথাটা আমিও জানি বাবা জানি বলে সবসময় পথের দিকে তাকিয়ে থাকি কে কখন আমার সন্তানের লাশের খবর নিয়ে আসে দোষ নেই মা ওর ভিতরে বাবার মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছে ও তো প্রতিশোধ নেবেই এই কথা আপনি জানেন কি করে তোর কপালে রেখা আমাকে বলে দিচ্ছে একটা কাজ করতে পারিস আমাকে তোর সন্তানের কাছে নিয়ে যেতে পারিস দেখি তোর সন্তানের বিপদ মুক্ত করতে পারি কিনা ঠিকানা তো আমি জানি না তবে জেনে নিতে পারবো বলুন বাবা আপনাকে এরপর কোথায় পাবো আমি আজ থেকে সাত দিন পর আবার আসব তবে ঠিকানাটা জেনে রাখিস মা ঠিকানাটা জেনে রাখিস আল্লাহ মালিক ইয়া আল্লাহ এইবার প্রমোশন মিলবে অমালু তো নাম কি বাড়ি কম মেয়ে আশেপাশে কেউ নেই তাহলে তো মরেই মারছে মনু ও মনু তোমার নাম জিগাইলাম তুমি মরে চোখ দিবি মাল লেখা ওই বেটা তাহা কমবে দিতাছি স্যার দেহি একশো টাকা বেড়ায় কইলো পাঁচশো টাকা আর কই স্যার আমার একটু বাইরে বাইর করে আমি সব টাকা দিয়ে দেবো আচ্ছা আসো এই আট টাকা কমবে এটা ওদের একশো টাকা বাকি দুটো কমবে হ্যাঁ টাকা বাইর কর
কিসের টাকা সেকেন্দর আলে স্যার তোমার আসামি তো হয়ে গেল আরে আরে ভাগিস না রে ভাগিস না তোর কষ্ট করে ধরে গেছি রে ঝুমাকে আপনি ছেড়ে দিতে বলুন বৌমা অন্যায় আদেশ আমি করতে পারি না বাবা কারণ আমি উঠ করি বিপ্লব যা করছে ঠিক কাজটি করছে বাবা ঘর থেকে মেয়েরা স্বামীর ঘরে যাবার জন্য বের হয়ে যায় হয়তো আমার বিয়ে শাড়ি নেই আমি তোর কাছে ঠিকানা বলবো না না বললেও আমি তোর কাছ থেকে ঠিকানা দেবো এই ইন্সপেক্টর তুই জানিস আমি কাকে ভালোবাসি ও যদি জানতে পারে তুই আমার গায়ে হাত তুলেছিস তাহলে তোদের কাউকে ছাড়বে না ছাড়বে কি ছাড়বে না সেটা বিপ্লব তোমার ঠিকানা জানা দিও আমাকে গ্রেপ্তার করেছিল আমি থানা থেকে পালিয়ে এসেছি তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন এই সত্য কথাটা কি তোমার এতদিন জানা ছিল না তুমি কি জানো না আমার জন্ম হয়েছে তোমার আমার একসাথে বেঁচে থাকার জন্য একসাথে মরার জন্য স্বাধীন ঘর বানাইয়া রাখিব তো
करे थे घर बनाइया राखिब तुमार तुई नयनेर ज्योति कोइरा देखिब तुमार तुमी आमारे जीवनी प्रेमेरी बसी आमी तुमाय भालोबासी आमी तुमाय भालोबासी आमी तुमाय भालोबासी आमी तुमाय भालोबासी এসে আমি কষ্ট ভুলে যাই তুমি ছাড়া আমার যে আর নাই কেহ না তোমার কাছে এসে আমি কষ্ট ভুলে যাই তুমি ছাড়া আমার যে আর নাই কেহ না অন্ধকার জীবনে তুমি সুখেরই হাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি ঠিকানা খুঁজে বের করে তাহলে আমার পিস্তলের গুলি থেকে তুমি সাধন বাঁচবে না বুকে নিয়ে কাঁদতে হবে তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তুমি আত্মসমর্পণ করো নইলে গুলি চালাতে বাধ্য হব Oh!
বললে ভাইয়া তোমার ঘরে আমি ভাইয়ার সাথে দেখা করতে যাব কতদিন আমি ভাইয়ার মুখ দেখি না আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি চলো শিমুল গেল কোথায় আমাদের তো এখনই চলে যেতে হবে ভাইয়া মুক্তি ভাইয়া তোমাকে কতদিন দেখি না মার উপর অভিমান করে তুমি আমার কথাও ভুলে গেছো কথা বলি নাই রে কারো কথা না বল মা কেমন আছে মা তোমার জন্য শুধু চোখের পানি ফেলে ভাইয়া ভাইয়া মা আমার কাছে তো ঠিকানা জানতে চেয়েছিল আমি দেইনি মা মনে হয় তোর সাথে দেখা করতে চায় আমি আমি ঠিকানা দেবো ভাইয়া আগের ঠিকানা তার আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয় কারণ পুলিশ রেড দিয়েছে তুই এক কাজ করবি মাকে বলবি আমি মার জন্য আগামীকাল দুপুরে জঙ্গল বাড়িতে অপেক্ষা করব স্বাধীন স্বাধীন অবাক হয়েছিস অবাক হওয়ার কিছুই নেই তোকে ধরার জন্য তোর মার সাথে আমি প্রতারণা করেছি ক্যারিয়ারে 15 বছর আগের মতো রিমোট কন্ট্রোল বোম আছে তুই তোর বাবার খুনের প্রতিশোধ নেবতি করেছিস কিন্তু আমি তো আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে পারিনি তাই আমি তোর মায়ের হাতে টিফিন ক্যারিয়ার বেঁধে দিয়েছি সময় মাত্র আধা ঘন্টা এর মধ্যে তুই যদি রাজীব চৌধুরীকে কিডন্যাপ করে নিয়ে না আসিস তাহলে রিমোট কন্ট্রোলের চাপ দিয়ে তোর মা উড়িয়ে দেবো তুই আমার ভাইরে যেদিন খুন করছ সেদিন থেকে তুই আমারও শত্রু কিন্তু তুই যদি এই কাজটা করস তাহলে আমি সব ভুলে গিয়া তোর মারে ফাইবা দেবো 30 মিনিটের মধ্যে রাজীব চৌধুরীকে নিয়ে আসবো কিন্তু আমার মায়ের কিছু হলে তোর আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না স্বাধীন স্বাধীন আমার কথা শোন বাবা দেশে আর সন্ত্রাসী একটা রাজ্য দেশকে সন্ত্রাস মুক্ত করবেনি দেখা যাক কি বলছো তোমরা বাইরে গন্ডগোল হচ্ছে আরে আসতে তো হবে না এসে যাবে কোথায় হ্যালো স্যার রাজীব চৌধুরী কিডন্যাপ হয়েছে রাজীব চৌধুরী আমাকে চিনতে পারছো খামজা না চিনতে পারলে পারফিউম গ্লাসের চশমার ব্যবস্থা করে দেই বল কি ব্যবস্থা করবো
চিনতে যে অসুবিধা হয়নি আমার এই থাপ্পড়টাই তার প্রমাণ। 15 বছর আগে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, আবার তুমি একইভাবে থাপ্পড় মারলে। আমি জবাবের মারছে, তোমার অপমান মানে আমার অপমান। প্রথমে আমি ওর দুইটা হাত কাটতে পালামু। দাঁড়াও, হাত কাটাকাটির অনেক সময় পাবে, আমি আমার কথা রেখেছি। এবার আমার মায়ের হাত থেকে বোমের টিফিন কেটে খুলে দাও। অশাতিন, তুই কি করে ভাবলি শুধু তোর মা কেন, তরে আমরা ছেড়ে দিমু, আইজ আমরা তখন সবাই রে বাতাসের আগে হাওয়া কইরা দিমু। তোমাদের মতো বেইমানরা কি করতে পারে তা আমার জানা ছিল, তাই নিজের জীবন দিয়ে তোমাদের শেষ করে দেবার জন্য আমার শরীরে আত্মঘাতী বোমা লাগিয়ে এনেছি। এই আত্মঘাতী বোমার এতই শক্তি, তোমরা কেউ বাঁচবে না, কেউ না। স্বাধীন, আমাদের কারো বাঁচার দরকার নেই। একদিন আমি তোকে বোমা বাঁচ বলে ঘৃণা করেছি, আর আজ আমি তোকে বলছি ওই আত্মঘাতী বোমা দিয়ে ওদের ধ্বংস করে দে। স্বাধীন, আমি তো মায়ের হাতে বোমা লাগানো টিফিন ক্যারিয়ার খুলে দিচ্ছি। এবার আবার শত্রুকে আমাকে দিয়ে দাও, তুমি তোমার বাকি নিয়ে চলে যাও। আমি রাজীব চৌধুরীর সাথে কিছু হিসাব নিকাশ শেষ করতে চাই। আরে তুই কি হিসাব নিকাশ শেষ করবি? হিসাব নিকাশ শেষ করার জন্য আজ আমি এখানে এসেছি। স্বাধীনকে তুই আমার মৃত্যুর হাতিয়ার বানাতে চেয়েছিলি, তোদের নির্লক্ষ্যের কথা স্বাধীন আমাকে সব বলেছে, আর স্বাধীনের কথা মতোই তোদের মতো বোমাবাজ সন্ত্রাসী চক্রকে ধ্বংস করার জন্য আজ আমি স্বাধীনকে কমান্ডার করে এক গেরিলা বাহিনী সঙ্গে করে নিয়ে এসেছি। লুক দাও ধমজা, লুক। Oh, my God.
ग्रुपटाके धरार जन्य स्वाधीन के दिए गेरिला बाहिनी तैरी करिए आज आमी सार्थक सर এই অপারেশনের মূল জিম্মাদার কে বন্ধুরূপে বেশি স্যার মোর প্রমোশন দরকার শাট আপ